কৃষকদের ক্ষয়ক্ষতি যাচাই করে ব্যাংককে অবহিত করবে কৃষি দপ্তর, জানালেন অর্থ তথা কৃষি সচিব অপূর্ব রায়। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির সঙ্গে এক বিশেষ বৈঠকের পরিপ্রেক্ষিতে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে সচিব আরও জানান, বন্যা প্রভাবিত এলাকার কিষাণ ক্রেডিট কার্ড প্রাপ্ত কৃষকদের ঋণের ক্ষেত্রে অগ্রাধিকারের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে ব্যাংকার্স কমিটির আহ্বায়ক সহ অন্য পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। আমাদের যে ক্রপ লস হয়েছে সেটা আমরা এক সপ্তাহের মধ্যে ফাইনাল অ্যাসেসমেন্ট করে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে যে টাকা আমরা যাতে প্লেস করতে পারি সেই জন্য আমি রিকোয়েস্ট করেছি যে আমরা ফাইনাল অ্যাসেসমেন্ট করে সেটা আমরা দিয়ে দেব ব্যাংকারদের কাছে ডাইরেক্টলি। তো ওখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে ফার্মার্সদের, কেসিসি লোন যাতে দেওয়া যায়। চিফ সেক্রেটারি নাবার্ড এবং আরবিআই সহ অন্যান্য ব্যাংকার্সদের বলেছে যে যাতে সর্বোচ্চ মানে সর্বতোভাবে এই ফ্লাড ভিকটিম ফ্যামিলি যারা আছে তাদের সাহায্য করা যায় এবং তাদের ডিস্ট্রেস কন্ডিশনে যারা আছে তাদের আপলিফ্ট করা যায় ইন দ্য বাই এক্সটেন্ডিং নেসেসারি লোন ইন ডিফারেন্ট সেক্টরস।